লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্ত মিরাজরা। আজ শুক্রবার 15 জানুয়ারি চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর 2:30। ঘরের মাঠে 2021 সালে লঙ্কানদের 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তাই সিরিজ ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। প্রথম ওয়ানডেতে জবাব দিতে নেমে দলীয় 23 রানে 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে শান্ত মাহমুদুল্লাহ ও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এতে 6 উইকেটে বড় জয় পায় স্বাগতিকরা। অন্যদিকে টি টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে প্রথম ম্যাচেই পিছিয়ে পড়েছিল সফরকারীরা। তাই দ্বিতীয় ম্যাচটি লঙ্কানদের সামনে সিরিজ রক্ষার ম্যাচ, ফলে টাইগারদের হারাতে সেরাটা দিয়ে চেষ্টা করবে লঙ্কানরা। প্রথম ম্যাচ জিতলেও টাইগারদের মাথা ব্যথার অন্যতম কারণ টপ অর্ডার ব্যর্থতা। ওপেনিংয়ে লিটন সম্মুখে রানে ফিরাতে চান টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহিদ হৃদয়। তাই সিরিজ জিততে হলে টপ অর্ডার ব্যাটারদের ভালো করার বিকল্প নেই। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল প্রধান নির্বাচক। সেখানে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।